দীর্ঘ প্রতীক্ষার পর দু হাজার চব্বিশ সাল থেকে উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর সিলেবাসের হতে চলেছে আমূল পরিবর্তন এমনটাই জানালো তোমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জিত বাবু এবং আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয় তারা স্পষ্টতই জানালো দু সাল থেকে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সিলেবাসের আমূল পরিবর্তন আনা হচ্ছে এবং এই পরিবর্তন হচ্ছে কলা এবং বাণিজ্য বিভাগের ক্ষেত্রে অর্থাৎ যারা আর্টস এবং কমার্সের স্টুডেন্ট আছো তাদের সিলেবাসের আমূল পরিবর্তন নিয়ে আসছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং দু সাল থেকে এই সিলেবাস কিন্তু চালু হয়ে যাবে এখন থেকেই নতুন সিলেবাসের জন্য যে কমিটি সেটি কিন্তু গঠন করা হয়েছে তারা নতুন সিলেবাস তৈরি করতে কিন্তু তৎপর হয়ে গেছে এবার অনেকেরই মনে এই প্রশ্ন জাগতেই পারে আমরা তো দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবো আমাদের পরীক্ষা সামনেই তাহলে আমরা কিভাবে এখন নতুন সিলেবাসের সঙ্গে মানিয়ে নেব দেখো সেই ক্ষেত্রেও তোমাদের সমাধান কিন্তু শিক্ষা যে সংসদ আছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তারা কিন্তু নিয়ে এসছে দু সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের ক্ষেত্রে সিলেবাসের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না সামনের বছর থেকে কিন্তু এই পরিবর্তন আসছে ভালো করে বুঝিয়ে বলি যারা এবছর দ্বাদশ শ্রেণীতে পড়ো তাদের সিলেবাসের কোনো পরিবর্তন হচ্ছে না যারা এবছর একাদশ শ্রেণীতে পড়ো তাদের একাদশ শ্রেণীর সিলেবাসের পরিবর্তন হচ্ছে না পরের বছর যারা একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে উঠবে তাদেরকে নতুন সিলেবাসে পড়তে হবে এবং যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়ে পরের বছর একাদশ শ্রেণীতে উঠবে তাদেরকে কিন্তু নতুন সিলেবাসে পড়াশোনা করতে হবে বুঝতে পারলে অর্থাৎ দু সাল থেকে কিন্তু নতুন সিলেবাস শুরু হচ্ছে দু সালে যারা একাদশ শ্রেণীতে উঠবে এবং যারা দ্বাদশ শ্রেণীতে উঠবে তাদেরকে নতুন সিলেবাসে পড়াশুনো করতে হবে এবং এই নতুন সিলেবাস চালু হচ্ছে কলা এবং বাণিজ্য বিভাগ অর্থাৎ আর্টস এবং কমার্সের স্টুডেন্টদের জন্য বোঝা গেল এই ক্ষেত্রে শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হয়েছে আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে আধুনিক শিক্ষা ব্যবস্থাকে লাগু করার জন্যই তাদের এই সিদ্ধান্ত ছাত্রছাত্রীরা যাতে আধুনিক সমাজের সঙ্গে মানিয়ে নিয়ে পড়াশোনা করতে পারে সেই জন্যই তারা কিন্তু এই পরিবর্তন নিয়ে এসেছে আশা করি এই পরিবর্তনের ফলে তোমাদের যে পঠন পাঠন আরও সহজতর হয়ে উঠবে তোমাদের কাছে আরও সহজবোদ্ধ এবং বোধগম্য হয়ে উঠবে এমনটাই তারা মনে করছে এবং শিক্ষক মহ যে শিক্ষক মহল আছে তাদের তরফ থেকেও এমনটাই কিন্তু প্রতিক্রিয়া শোনা যাচ্ছে তো চলো ধন্যবাদ বহু বছর পর তোমাদের সিলেবাসে পরিবর্তন হচ্ছে আশা করি সিলেবাস যেটি পরিবর্তিত হবে তোমাদের কাছে যথেষ্ট গ্রহণযোগ্য বলে মনে হবে আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য নিয়ে তোমাদের পরীক্ষা সম্পর্কিত বিভিন্ন টিপস নিয়ে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওতে লাইক করো তো চলো ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে